শান্তুলদাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ চলছে, সেই সিরিজের দ্বিতীয় ম্যাচটি কালকে সমাপ্তি হয়েছে কাল রাতে। সেই ম্যাচে আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আশ্চর্যজনকভাবে ভারত শ্রীলঙ্কার কাছে কাল 32 রানে পরাজিত হয়। প্রথমে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ভারত বোলিং করে। শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে তারা 240 রান তুলতে সমর্থ হয় এবং ভারত নির্ধারিত 50 ওভারের আগে তারা 208 রানে তারা অল আউট হয়ে যায় এবং 32 রানে তারা হারে। এই ম্যাচে ভারতের দিক থেকে দেখতে গেলে তারা প্রত্যেকটা বিভাগই শ্রীলঙ্কাকে তারা বিট করতে পারেনি। একটা ব্যাটিং ইউনিটই বলো, সেটা বোলিং ইউনিটই বলো এবং ফিল্ডিং সাইডই বলো, সব দিক থেকে ভারত কাল খারাপ খেলেছে। এবং শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা তারা ভারতের থেকে সব ক্রিকেটে কালকে সব থেকে বেটার খেলেছে, কারণ সেটা ব্যাটিংয়ের দিক থেকেই বলুন, বোলিংয়ের দিক থেকেই বলুন এবং ফিল্ডিংয়ের দিক থেকে সব দিক থেকে তারা ওকে, সব দিক থেকে তারা পারফেক্ট কাল খেলেছে, যার দরুন তারা আজকে 32 রানে তারা কালকের ম্যাচটিতে তারা জয় পেয়েছে। এবং ভারতের দিক থেকে ব্যাটিং আর একটু মিডিল অর্ডারে আর একটু ইম্প্রুভ হওয়া দরকার, কারণ কলম্বোর যেটা উইকেট দেখা যাচ্ছে যে কোনো টিম যখনই কোনো চেস করতে নামবে, যত খেলা এগোবে সেই পিচের হাবভাব পিচ তত স্লো হবে এবং সিঙ্গেল ডবলে আপনি যত খেলবেন, স্ট্রাইক রোটেট আপনি যত করবেন তত আপনার গেমটা চলবে এবং আপনি সেই স্কোরে কাছাকাছি যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে ভারত সেই স্ট্রাইক রোটেট করতে পারেনি। অবশ্য ভারতের পক্ষে ওপেনিং শুরুবাতটা খুব ভালো হয়েছিল, রোহিত শর্মা এবং শুভমান গিল ভারতকে ভালো শুরুবাত দেয় এবং রোহিত শর্মা 60 রানের সুবাদে ভারত এবং লাস্টে অক্সার ব্যাটেলে 44 রানের সুবাদে ভারত 208 রান পর্যন্ত পৌঁছায়। এবং শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তাদের একজন লেগ স্পিনার জয়ধনা, তিনি খুব ভালো বোলিং করেন এবং তিনি মাত্র 9 ওভারে 30 রান দিয়ে 6টি উইকেট নেন এবং চরিত্র আশালঙ্কা 2টি করে উইকেট নেন এবং ভারত নির্ধারিত 50 ওভারের আগেই তারা 208 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচটি ভারতের দিক থেকে খুব একটা পজিটিভ সাইন্স, কারণ হচ্ছে ভারত তারা তাদের যে উইকনেস জায়গাগুলো, দুর্বল জায়গাগুলো মিডিল ওভারে স্ট্রাইক রোটেট এবং বলুন বোলিংয়ের দিক থেকে কিছুটা হলো ব্যর্থতা, কারণ এই পিচেতে 240 রান মানে হচ্ছে উইনিং স্কোর, কারণ কলম্বোর পিচেতে 220 রান হচ্ছে উইনিং স্কোর সবসময়তে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা তারা 240 রান করেছে, সেক্ষেত্রে দিক থেকে দেখতে গেলে একটা বোলিংয়ের বিশাল বড় ব্যর্থতা, কারণ একসময়তে ভারত ইনিংসের শুরুতে তারা সবসময় চালকের আসনে ছিল এবং সেই চালকের আসন থেকে ভারত তারা শ্রীলঙ্কাকে অপরচুনিটি দেয়, সেইভাবে তারা বোলিং করতে পারেনি এবং শ্রীলঙ্কার দল সেটাকে অপরচুনিটি হিসেবে নেয় এবং ফিল্ডিংয়ে অনেকগুলো মিস হয়েছে, যেগুলো রান না হয় সেগুলো সিঙ্গেলে দিয়েছে, যার দরুন আজকে 240 রানে একটা স্কোর শ্রীলঙ্কা অর্জিত করতে পেরেছে। ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে শ্রীলঙ্কা ভারতের থেকে অনেক বেটার ক্রিকেট খেলেছে এবং দিনের শেষে যার দরুন শ্রীলঙ্কা ম্যাচটা জয়ী হয়েছে এবং ভারত সেই ম্যাচেতে হারের সম্মুখীন হয়েছে। এবং আমার মনে হয় যে এই ম্যাচের দিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু অনেক কিছু পজিটিভ সাইন্স নিয়ে নেক্সট ম্যাচের যে বুধবার যে থার্ড ওয়ানডে এবং সিরিজের অন্তিম ম্যাচ, সেই ম্যাচেতে নামা উচিত, কারণ অনেকগুলো জায়গাতে ভারতের এখনও উন্নতি করা দরকার, যেমন ধরা হচ্ছে মিডিল ওভারে কী করে স্ট্রাইক রোটেড হবে, কী করে খেলাটাকে যতটা পারবে ক্লোজ নিয়ে যেতে হবে, সেই সব জায়গাগুলো ভারতে আরও উন্নতি করা দরকার। সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু যে সদ্য সমাপ্ত যে সেকেন্ড ওডিআই ম্যাচটি সম্পন্ন হয়েছে, শ্রীলঙ্কা সেই কাজটি খুব ভালো করেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে শ্রীলঙ্কা তাদের মেন যে স্পিনার ওয়ানিন্দু হাজারিকা, যে নাম্বার ওয়ান তাদের স্পিনার, সেই স্পিনারটি তারা
এই সিরিজে রুল আউট হওয়ার পরও যেভাবে যেভাবে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট এবং শ্রীলঙ্কার কোচিং স্টাফেরা মিলে বোলিং ইউনিটটাকে সাজিয়েছে এবং বোলিং ইউনিটকে যথাযথ স্পিনিং বিশেষ করে স্পিনিং বোলিং ডিপার্টমেন্টটাকে যথাযথভাবে তারা সাজিয়েছে ভারতের বিপক্ষে, এবং সেক্ষেত্রে ভারতের বিপক্ষে যে প্ল্যানিং তারা নিয়ে মাঠে নেমেছিলো সেই প্ল্যানটাকে সঠিক এক্সিকিউট করেছে সেই প্ল্যানটাকে, সেই জন্য শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ তারা তাদের যে মেন যেসব বোলার যারা টপ থ্রি ফোর বোলার এই মুহূর্তে ICC র্যাঙ্কিং, তারা সেই সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরেও যেভাবে তারা এই ম্যাচটি ভারতকে হারিয়ে জিতেছে সেটা অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। তবে আমার দিক থেকে বলে ভারতের এখনও পর্যন্ত এই সিরিজের লাস্ট ম্যাচটি জিতে সিরিজ এক এক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ভারত সেটা করতে পারবে বলেও আমার ধারণা, কারণ ভারত একটা যথেষ্ট কোয়ালিটি টিম এবং একটি ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু সেই কোয়ালিটি সেই এবিলিটি কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, হয়তো একটা ম্যাচ খারাপ যেতে পারে, আমরা আশা করবো ভারত তাদের লাস্ট ম্যাচটি জিতে তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজে এক এক করে সমতা ফেরাবে, এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।